শহর পেরিয়ে বেঙ্গলস্কোপ আবার চলেছে আপনাদের জন্য আরও এক তথ্যের অনুসন্ধানে। আজ বেঙ্গলস্কোপ শোনাবে ছৌ নাচের মুখোশের ইতিবৃত্তান্ত। কিভাবে তৈরি হয়, প্রবর্তককে কিভাবে ব্যবহার করা হয়, এই সব কিছু জানবেন আজকের পর্বে। কিভাবে যাবেন সেটাও কিন্তু জানতে পারবেন আজকের পর্বতেই। তাহলে চলুন দেখে নিই আজকের পর্ব। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আছে প্রচুর চমক। আর এই রকম আরো নানা রকম বিষয়ের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, এবং সমস্ত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করুন। সমস্ত ভিডিও আপডেট পৌঁছে যাবে আপনার কাছে সরাসরি। ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্যের যে প্রকারভেদ, তার মধ্যে অন্যতম ছৌ নাচ, যা ছৌ নাচ বা ছনাচ নামেও লোকমুখে প্রচারিত হয়। মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় এই আদিবাসী নৃত্য জনপ্রিয় হলেও ছৌ নাচের আদি উৎপত্তিস্থল কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। তবে উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের মূলত তিনটি উপবর্গ রয়েছে: পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ। স্থানের ভিত্তিতেই ছৌ নৃত্যের নামকরণ। ময়ূরভঞ্জ ছৌ এর উৎপত্তি স্থল ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। সরাইকেল্লা ছৌ এর উৎপত্তি ঝাড়খণ্ডের জেলা সদর সরাইকেল্লায়, এবং পুরুলিয়া ছৌ এর উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। তবে এই তিনটি উপবর্গের মধ্যে প্রধান পার্থক্যটা কিন্তু দেখা যায় মুখোশের ব্যবহারে। কার্যত সরাইকেল্লা ও পুরুলিয়া ছৌতে মুখোশ ব্যবহৃত হলেও ময়ূরভঞ্জ ছৌতে মুখোশের ব্যবহার কিন্তু দেখতে পাওয়া যায় না। আবার ঝাড়খণ্ডের সরাইকেল্লার ছৌতে মুখোশ থাকলেও তার অলঙ্করণ কিন্তু অনেকটাই কম। সেখানে পুরুলিয়ার ছৌ এর ক্ষেত্রে মুখোশের ব্যাপক ব্যবহার লক্ষণীয়। এই ছৌ মুখোশ তৈরি কিন্তু পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন, এমনকি তা ভৌগোলিক স্বীকৃতির তালিকাতেও নিবন্ধিত। অনন্য দৃষ্টিনন্দন উপস্থাপনা ও নির্মাণ শৈলীর ঐতিহ্যের কারণে বিশ্বব্যাপী সমাদর লাভ করছে এই ছৌ মুখোশ। ইতিহাস ঘাঁটলে জানা যায়, পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রাজা মদন মোহন সিংহ দেব ছিলেন এই লোকশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। তার সময় থেকেই ছৌ মুখোশ বানানোর রীতি চলে আসছে। ঐতিহ্যগতভাবে ছৌ মুখোশ আবার মানভূমের প্রাচীন নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কযুক্ত। সময়ের সাথে সাথে এই নৃত্যশৈলী অবলুপ্ত হলেও মুখোশ তৈরির শিল্পটি কিন্তু আজও অবিচল, যেমনটা অবিচল রয়েছে পুরুলিয়ার চরিদা গ্রামে। ছৌ মুখোশের জন্য বিখ্যাত এই গ্রামে বংশ পরম্পরায় মানুষ এই ছৌ মুখোশ বানিয়েই তাদের জীবিকা নির্বাহ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এখানকার ছৌ মুখোশ শিল্পীরা কিন্তু প্রত্যেকেই ছৌ নৃত্যে পারদর্শী। যে সমস্ত পরিবারের সদস্যেরা কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন, তারাও কিন্তু মুখোশ তৈরির ক্ষেত্রে বেশ সুদক্ষ। মুখোশ আসলে ছৌ নাচের অপরিহার্য একটি উপকরণ। এক কথায়, মুখোশই ছৌ নাচের প্রাণ। আর পুরুলিয়ায় ছৌ মুখোশের অধিকাংশই তৈরি হয় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত চরিদা গ্রামে। প্রস্তুতকারকরা সাধারণত সূত্রধর সম্প্রদায়ের, যারা বংশ পরম্পরায় এই শিল্পকর্মে নিয়োজিত। তবে পূর্বে তাদের বাস ছিল বর্ধমানে। প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদন মোহন সিংহ তাদের রাজবাড়ির প্রতিমা নির্মাণ করার জন্য নিয়ে আসেন এই সম্প্রদায়ের মানুষদের। এই মুখোশ প্রস্তুত করা হয়ে থাকে বেশ কিছু ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে। আর ছৌ নাচের আন্তর্জাতিক খ্যাতিনামা শিল্পী গম্ভীর সিং মুড়া এই গ্রামেরই বাসিন্দা। এবার চলুন শুনে নিই বিখ্যাত গম্ভীর সিং এর ছেলে কি জানালেন ছৌ নিয়ে। গম্ভীর সিং মুড়ার বড় ছেলে কার্তিক সিং মুড়াকে, আচ্ছা কার্তিক বাবু, এই যে আপনারা বিভিন্ন জায়গায় ছৌ নাচ করে বেড়ান, তো আপনাদের এই ছৌ নাচের দলে কতজন মেম্বার আছে? আমাদের ছৌ নাচের দলে আছে 35 জন মেম্বার। আপনারা কত ধরনের পালা করেন? আমরা পালা অনেকগুলোই করি আর কি। তাও একটা দুটো বলেন। ওই যেমন গণেশ বন্দনা হয়, যেমন জমদগ্নি মুনির যেটা ভক্ত বংশের কার্তবীর্যের জন্য সেটা করা হয়। এখন যেটা আজকে পালা যেটা হচ্ছে সেটা কৌরব পাণ্ডব যে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল
সেটা কুরুক্ষেত্রে শ্মশান এটা এই পাড়া করা হয় এখন সরকার অনুদান দিয়ে ওই 1000 টাকা করে ভাতা পেনশন দেয় সেটাই তাছাড়া আর কিছু নাই দল হয়েছে সারা পুরুলিয়া জেলার যতগুলো দল আছে ইউনিয়ন আছে আর কি তো সেটা নিয়ে আবেদন করা হয়েছে সেই দলের থেকে কোনো আবেদন নিবেদন করা হয়েছে সরকারকে করা হয়েছে তবে ওটা এখনো ফাইনাল খবর হয়নি খরচাপাতি এখন আপনাকে কিভাবে বহন করতে হয় কিভাবে বহন করা হয় যা আমাদের হয়তো পাবলিক প্রোগ্রামে যাওয়া হয় 10,000 15,000 8,000 যে জায়গায় যাবো সেভাবে তার আগে 1-200 টাকা করে দেওয়া হয় মুখোশের দাম রাখা হয় পোশাকের দাম এইভাবে তার চলে যাই হোক ওই কোনো রকম ওই স্মৃতি রাখা চলছে আর কি মুখোশের খরচা আমরাই করতে হয় দলের নিয়ে না নিজে পারেন অন্য লোক অন্য লোক আছে কিনতে পয়সা লাগে একটা দাম 5,000 টাকা 3,000 টাকা একটা পোশাকের দাম 5,000 টাকা পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত ছৌ মুখোশগুলি প্রধানত পৌরাণিক চরিত্রের উপর ভিত্তি করেই নির্মিত হয় ছৌ নাচের পালায় কখনো সেই মুখোশ হয় দুর্গা মহিষাসুরের কখনো বা রাম লক্ষ্মণ সীতার অনেক ক্ষেত্রে আবার রূপক হিসেবে ব্যবহার হয় সাঁওতাল দম্পতির মুখোশ কিন্তু আদতে কি কি সরঞ্জাম লাগে মুখোশ তৈরি করতে আর কিভাবে তৈরি হয় এই সমস্ত মুখোশগুলি জেনে নেওয়া যাক সবিস্তারে প্রথমে জেনে নেওয়া যাক মুখোশের সরঞ্জাম সম্পর্কে মুখোশ তৈরি করতে লাগে থাপি এই বস্তুটি বাঁশ এবং কাঠের দ্বারা তৈরি যা দেখতে অনেকটা কৌর্ণিকের মতো সাধারণত লম্বায় 10 থেকে 20 সেন্টিমিটার এই বস্তুটি ছাঁচ বা মডেল তৈরির সময় ব্যবহৃত হয় এই সময় ব্যবহার করা হয় বাঁশের থাপি পরে মাটি গোলা জল সহ কাপড় লাগানোর পর পেবড়ো কাঠের থাপি ব্যবহার করা হয়ে থাকে মুখোশ তৈরি করতে দরকার পড়ে চিয়ারি কাঠের তৈরি প্রায় 15 সেন্টিমিটার দীর্ঘ এই বস্তুটি সাধারণত ব্যবহার করা হয় মুখোশের নাক চোখ ঠোঁট ইত্যাদি ফুটিয়ে তোলার ক্ষেত্রে মুখোশ তৈরি করতে তুলি কিন্তু অত্যাবশ্যক খড়িমাটি এবং রং লাগানোর জন্য এছাড়া চোখ মুখ নাকের অলঙ্করণে ব্যবহৃত হয় এই বস্তু এছাড়াও ব্যবহার করা হয় শেডিং ব্রাশ রঙের পর শুকনো রঙের শেডিং দিতে কাপড় লাগিয়ে ঘষে দেওয়ার সাথেই এই ব্রাশ ব্যবহার করা হয় এছাড়াও মুখোশ তৈরিতে লাগে প্লাস তার কাটার কাটারি কাঁচি এবং সুয়া বা ফ্যাচুরা এই তো গেল সরঞ্জামের কথা এবার আসা যাক কিভাবে ধাপে ধাপে তৈরি হয় এই ছৌ মুখোশ প্রথমে 8 থেকে 10টি নরম কাগজ নিয়ে সেগুলিকে আঠাতে ডুবিয়ে পরপর স্তরে আটকে একটি আকার তৈরি করা হয় এবার এক খণ্ড কাদা নিয়ে তার সাথে সূক্ষ্ম ভস্মচূর্ণ মিশিয়ে নেওয়া হয় এই মিশ্রণটিকে এবার ওই কাগজের তৈরি আকৃতির উপর দিয়ে আকারটিকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয় মূলত মুখের সূক্ষ্ম কাজগুলি করা হয় কাদামাটির মাধ্যমে এর ওপর এবার কাদাসহ কাপড়ের একটি আস্তরণ দেওয়া হয় এবং পরে তা রোদে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে গেলে সেটিকে ভালো করে পালিশ করা হয় এবার কাগজ ও কাপড়ের আস্তরণটি সরিয়ে নিয়ে আবার দ্বিতীয়বারের জন্য রোদে শুকিয়ে নিতে হয় শুকিয়ে গেলেই তৈরি মুখোশের ছাঁচ ছাঁচ তৈরি হওয়ার পরে নাক ও কানের অংশে গর্ত করা হয় এবার মুখোশটি রং করে তার চারধারে বিভিন্ন ধরনের অলঙ্করণ করা হয় এক্ষেত্রে উল্লেখ্য মূল মুখোশের চারধারে 2 ফুট পর্যন্ত গয়না ও কাপড় দিয়ে বিভিন্নভাবে এই অলঙ্করণ করা হয় এবার আসা যাক রঙের কথায় ছৌয়ের মুখোশের ক্ষেত্রে কিন্তু প্রতিটি চরিত্রের জন্য আলাদা আলাদা রং নির্ধারণ করা রয়েছে
দুর্গা, লক্ষ্মী, কার্তিকের মুখোশগুলি গাঢ় হলুদ বা গোলাপি রং করা হয়। শিব, সরস্বতী ও গণেশের মুখোশগুলি করা হয় সাদা অথবা হালকা গোলাপি। আবার রাম ও শ্রীকৃষ্ণের মুখোশগুলির কপালে তিলক কাটা থাকে। আর অসুরের মুখোশের ক্ষেত্রে সাধারণত গোঁপ, দৃশ্যমান দন্তপাটি ও বিস্ফারিত চোখ সহ কালো বা গাঢ় সবুজ রং করা হয়। পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতি ও ব্যবহার অনবদ্য এবং ঐতিহ্যমণ্ডিত একটি শিল্পকলা। ছৌ নাচের এই অপরূপ দৃশ্যগুলি চাক্ষুষ করতে হলে আপনাদেরও কিন্তু পৌঁছে যেতে হবে চড়িদায়। কিভাবে যাবেন? কলকাতা থেকে যদি যেতে চান, তবে গাড়িতে ডানকুনি থেকে হুগলির আরামবাগ, সেখান থেকে সোজা বাঁকুড়ার বিষ্ণুপুর হয়ে পুরুলিয়ার বলরামপুর হয়ে পৌঁছে যাবেন অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডি থানার অধীনে চড়িদা গ্রামে, যে গ্রাম পদ্মশ্রীপ্রাপ্ত ছৌ নৃত্যশিল্পী গম্ভীর সিং মুড়ার গ্রাম নামেও খ্যাত। তাহলে কেমন লাগলো আজকের পর্বটি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রকম আর কী কী বিষয় নিয়ে আপনারা জানতে চান আমাদের লিখে জানান কমেন্টে, সেই বিষয়গুলি তুলে ধরবো আমরা। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বেঙ্গলস্কুপে। খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।